স্টুডেন্ট তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে তোমাদের জুন মাসের দশ তারিখে রেজাল্ট দেয়া হবে অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট দেখতে পারবে দশ তারিখ বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা এগারোটা তিরিশ মিনিট থেকে রেজাল্টটা দেখতে পারবে অনলাইনে আর এগারোটার সময় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে যে এক থেকে দশ পর্যন্ত যারা স্ট্যান্ড করেছে তাদের নাম ঘোষণা করা হবে আর তোমরা রেজাল্টটা দেখতে পারবে এগারোটা তিরিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে যাই হোক সেই বিষয়টা গেল আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কত পেলে পাস করবে অর্থ অর্থাৎ কত নম্বর পেলে তুমি পাস করে যাবে কত নম্বরে কোন গ্রেড অর্থাৎ যে গ্রেডেশান আছে অর্থাৎ এ প্লাস পাবে ডবল এ পাবে সেই গ্রেডেশানটা বলবো আর যেটা বলবো যে এবছর কি সবাই পাস করেছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আর তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো যাদের কোনো কারণে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গেছে পরীক্ষা ভালোই হয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীর কিন্তু কোনো কোনো কারণে অনেক কারণ থাকতে পারে কারোর পরীক্ষা খারাপের পেছনে সেই পরীক্ষা কারোর কারোর খারাপ হয়েছে তারা কিন্তু দুশ্চিন্তায় আছো তোমরা দুশ্চিন্তা না করে দেখো তোমরা পাস করবে অবশ্যই পাস করবে তোমরা বিষয়টাকে বুঝে নাও যে পাস করার জন্য মিনিমাম কতটা নম্বর দরকার এই নম্বরটা পাওয়া কতটা সহজ আগে তোমরা দেখো একটা তোমাদের আমি লিস্ট দেখাচ্ছি একটা লিস্ট তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে তোমাদের দু এই বছরটায় আগে বলি এই বছর অর্থাৎ দু হাজার মোট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে দু হাজার মোট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে আট লক্ষ উনিশ হাজার দুশো দুজন কী বললাম আট লক্ষ উনিশ হাজার দুশো দুজন এবারে তোমরা সাইটে একটা লিস্ট দেখো যে দু সালে দু সালে টোটাল ক্যান্ডিডেট ছিল আট লক্ষর বেশি আট লক্ষ উনিশ হাজারের কিছু বেশি ক্যান্ডিডেট ছিল সেখানে তোমাদের পাস করেছিল দেখো ওভারঅল পাস আছে সাতানব্বই পারসেন্ট তোমরা জানো যে দু হাজার একুশে সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যারা পরীক্ষায় বসেছিল সরি পরীক্ষায় বসেছিল নয় যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ তোমরা জানো যে করোনার কারণে সবাইকে দু হাজার একুশ সালে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছিল এবারে দেখো দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে পাসের পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি সালের পাসের পার্সেন্টেজ হচ্ছে নব্বই পার্সেন্ট এখানে তোমাদের মনে রাখতে হবে দু হাজার কুড়ি সালে কিন্তু এইচএসের প্রথম দুটো তিনটে পরীক্ষা হয়েছিল তিনটে মনে হচ্ছে পরীক্ষা হয়েছিল তারপরে কিন্তু সেই পরীক্ষাগুলোর নাম্বার দেখে বাকি পরীক্ষাগুলোর প্রথম তিন চারটে আর কি পরীক্ষা হয়ে গিয়ে সেই পরীক্ষার নম্বর দেখে বাকি পরীক্ষার নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই পয়েন্ট তেরো পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছিল অর্থাৎ যদি আট লাখ পরীক্ষা দেয় তোমরা বুঝতেই পারছ তার মধ্যে তোমরা টেন পার্সেন্ট যদি ফেল হয় তোমরা বুঝতে পারছ সেই সংখ্যাটা কিন্তু অনেক ছিল তোমাদের চিন্তার কারণেই এবছর তোমাদের আমি বলবো কত পার্সেন্টেজ ফেল করেছে দেখো দু সালে কিন্তু ফেলের হার আরও বেশি ছিল তারপরে অর্থাৎ পাসের হার কম মানেই ফেলের হার বেশি দু সালে দেখো পাসের হার আরও কম ছিল অর্থাৎ ফেলের হার বেশি দু সতেরো সালে আবার একটু পাসের হার বেড়েছিল দু হাজার ষোলো সালে আবার তিরাশি পার্সেন্ট পাস করেছিল এই গেল তোমাদের বিগত কয়েক বছর পাসের হার এবারে এই বছরে আসি পাসের হার কত এই বছরে ওভারঅল পাসের হার হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে সাতানব্বই পার্সেন্টেরও বেশি অর্থাৎ সাতানব্বই পার্সেন্টের বেশি পাসের হার মানে একটা স্কুলে যদি একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী থাকে সেখানে সাতানব্বই জন পাশ করতে পারবে মাত্র তিনজন ছাত্রছাত্রী কোনো কারণে ফেল করবে সে হয়তো পরীক্ষা দিতে গেছে নামটা হয়তো লিখতে ভুলে গেছে বা কোনো কারণে কোনো ছোট ছোট কারণে হয়তো সেখানে কিন্তু সে সংখ্যাটা দেখছো খুবই কম সে সংখ্যাটা খুবই কম অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে দুশো জন কোনো স্কুলে ছাত্রছাত্রী যদি পরীক্ষা দেয় সেখানে থ্রি পারসেন্ট ফেল মানে কি থ্রি পার্সেন্ট ফেল মানে দুশো জনের মধ্যে মাত্র ছজন ফেল করবে একশো জনের মধ্যে মাত্র তিনজন ফেল করবে ঠিক আছে তাহলে ফেলের কোনো গল্প থাকছে না তোমরা যদি ছোট প্রশ্ন অন্তত লিখে আসো আর প্রোজেক্ট প্র্যাকটিক্যাল যেটা হয় সেটা যদি টাইম মতো দিয়ে থাকো কোনো চিন্তা করার দরকার নেই কারণ তোমরা জানো যে তোমরা যারা মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই আর্টসের সাবজেক্টগুলো যারা আশি নম্বরের পরীক্ষা লিখিত পরীক্ষা দিয়েছ আশি নম্বরের মধ্যে চব্বিশ নম্বর পেলেই কিন্তু পাঁচ নম্বর কি বললাম আশির মধ্যে চব্বিশ নম্বর পেলেই কিন্তু পাঁচ নম্বর আর যেসব সাবজেক্টগুলো সত্তর নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে থার্টি পারসেন্ট মানে কি একুশ নম্বর পেলেই কিন্তু পাঁচ নম্বর লিখিত পরীক্ষায় আর প্র্যাকটিক্যালে তোমরা জানো উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার আলাদাভাবে পেতে হয় আর থিওরি অর্থাৎ লেখাটা আলাদাভাবে নাম্বার পেতে হয় আরও একবার আমি রিপিট করছি যারা তোমরা আশি নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছ তোমাদের লিখিত পরীক্ষার মধ্যে চব্বিশ পেতে হবে এবং কুড়ি নম্বরের প্রোজেক্টের মধ্যে ছ নম্বর পেতে হবে আর যারা সত্তর নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছ তোমাদের লিখে কত পেতে হবে একুশ পেতে হবে এবং তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের মধ্যে নয় নম্বর পেতে হবে অর্থাৎ নাইন পেতে হবে এই গেল তোমাদের পাঁচ নম্বর এবারে যে গ্রেডেশান সেই গ্রেডেশানের ব্যাপারটাই আসি অর্থাৎ তোমরা কত পেলে কোন গ্রেড পাবে তোমরা সাইটে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যদি এ প্লাস পাবে যেটা এক্সেলেন্ট লেখা আছে দেখো এ প্লাস পেতে গেলে তোমাদের আশি থেকে একশো পার্সেন্টের মধ্যে নাম্বারটা থাকতে হবে এবারে তোমরা যদি ষাট পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের কম অর্থাৎ উনআশি পার্সেন্ট পর্যন্ত নম্বর পাও তাহলে ভেরি গুড অর্থাৎ এ পাবে যদি পঁয়তাল্লিশ পারসেন্ট থেকে উনষাট পর্যন্ত উনষাট পার্সেন্ট পর্যন্ত নম্বর পাও তাহলে গুড অর্থাৎ বি পাবে আর তিরিশ পার্সেন্ট থেকে চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত নম্বর পেলে তোমার সি গ্রেডেশন সেখানে তোমাদের সি আছে অর্থাৎ তোমাদের পাস ধরে নেওয়া হবে কিন্তু তোমরা যদি বিলো থার্টি পা থার্টি পার্সেন্টের নিচে পাও অর্থাৎ তিরিশ পার্সেন্টের কম নম্বর পাও সেক্ষেত্রে তোমার কিন্তু পাস করানো হবে না আর তোমাদের বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই এবছর বেশিরভাগ ছাত্রছাত্রী অর্থাৎ ধরে নিতে পারো প্রায় সমস্ত ছাত্রছাত্রী পাস করা করে যাবে বা পাস করিয়ে দেওয়া হচ্ছে একটু ভালো সেই ভাবেই খাতা দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত